আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে দুই বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী করোনা শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ এর 200 কিট ও 4 লাখ টাকা জমা দিল গণস্বাস্থ্য কেন্দ্র সারা দেশে অব্যাহত আছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল এবং দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আগামী দুই বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনটিজারের সাথে টেলিফোন আলাপকালে তিনি এ আহ্বান জানান বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক্রয়াদেশ বাতিল না করেন সেজন্য দেশটির সরকারের সহায়তা চান তিনি করোনা ভাইরাসের কারণে অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান পটিনজার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে প্রয়োজনীয় পিপিই মাস্ক এবং অন্যান্য ঔষধ সামগ্রী আমদানি করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানান অদ্ভুত পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন তিনি আর সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ম্যাথিউ পটিনজার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধু রাষ্ট্রকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী নিজেদের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 200 কিট এবং 4 লাখ টাকা জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মুহিবুল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন কিট পরীক্ষার কাজ কিছুটা ধীর গতিতে চললেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের চাহিদা ছিল 200 কিট আমরা প্রাথমিকভাবে আজকে 200 কিট অ্যান্টিবডি কিট আমরা ওনাদেরকে হস্তান্তর করে এসেছি এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সাথে আমরা কোনো প্রকার সবসময় তারা আমাদের সাথে সহযোগিতা করে যায় যদিও ওনারা যথেষ্ট বাংলাদেশের সবচেয়ে হাইলি টেকনিক্যালি কোয়ালিফাইড ডিপার্টমেন্ট হচ্ছে সেটা তারপরে স্পেসিফিক্যালি টেস্ট রিলেটেড যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ফোন করলে আমরা সেখানে আমরা চলে আসবো দেশের বিভিন্ন জেলায় অব্যাহত আছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল সেখানে মারা গেছে আরও দুজন এছাড়া বরিশালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব নারায়ণগঞ্জে অব্যাহত আছে করোনার দাপট জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ আর আক্রান্ত ১৪১৩ জন এর মধ্যেও মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বরিশালের মুলাদিতে করোনার উপসর্গ নিয়ে এক মহিলা মারা গেছেন তিনি জ্বরে ভুগছিলেন শ্বাসকষ্ট শুরু হলে মুলাদি হাসপাতালে ভর্তি করার পর রাতে তিনি মারা যান গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের তিন জেলায় একজন পুলিশ সদস্য সহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৭৬ জন সুস্থ হয়েছেন ৮৬ জন লক্ষ্মীপুরে নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে জেলায় মোট আক্রান্ত ৭৮ জন নাটোরের লালপুর উপজেলায় আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় ৬ স্বাস্থ্যকর্মী সহ ১৩ জন করোনায় আক্রান্ত হলেন রংপুর জেলায় এক পুলিশ ও এক নার্স সহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে জেলায় এ পর্যন্ত ১৬২ জন রোগী শনাক্ত হয়েছে দিনাজপুরে এক চিকিৎসক সহ নতুন দুজন শনাক্ত হয়েছে রংপুর বিভাগে মোট রোগীর সংখ্যা ৩৬৪ জন সুস্থ হয়েছেন ১৫৯ জন
সিলেট কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কারাগারের সংশ্লিষ্ট ওয়ার্ড লকডাউন করা হয়েছে। চিকিৎসক, কারারক্ষী সহ 24 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিভাগে মোট আক্রান্ত 316 জন। টাঙ্গাইলে একই পরিবারের 4 জন সহ নতুন 5 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 60 জন। গত 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের 4 জেলায় স্বাস্থ্যকর্মী সহ 5 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত 485 জন। নোয়াখালীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও 14 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 69 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনার জেনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করার পরবর্তী ধাপগুলো সফল হলে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে মনে করে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর সমীর কুমার সাহা জানিয়েছেন, শীঘ্রই দেশের বিভিন্ন স্থানের নমুনা থেকে ভাইরাসের সিকোয়েন্সিং করা হবে। এর ফলে ভাইরাসের উৎপত্তি ও গতি প্রকৃতি বোঝা ছাড়াও রোগীদের চিকিৎসা দেওয়া সহজ হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশে এই প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উদ্ঘাটন করল কোনো গবেষণা প্রতিষ্ঠান। নভেল করোনা ভাইরাসের মতো সংক্রমণশীল একটি ভাইরাসকে সিকোয়েন্সিং করা বেশ কঠিন ছিল। তবে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে মেটোজিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করেছে। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমীর কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কতটা শক্তিশালী তা নিয়ে গবেষণা করার পর এই ভাইরাসের একটি জিনোম সিকোয়েন্স শনাক্ত করতে সক্ষম হন তারা। গতিবিধিটাকে বুঝতে পারবো, সেটাও আমাদেরকে কোনো এক সময় হেল্প করবে নিশ্চয়ই। আমরা যদি ছোটখাটো যখন পিসিআরও করি তখনও কিন্তু এই সিকোয়েন্সিং এর ডেটাটা আমাদের লাগে। আমরা আবার যখন বুঝতে চেষ্টা করি যে কোন ভাইরাসটা কোথা থেকে এসছেন, এই ভাইরাসটা কি আগের মতোই কি না সেটাও আমরা বুঝতে পারবো, এবং সময়ের সাথে কী পরিবর্তন হচ্ছে সেগুলো বুঝতে পারবো, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। জেনোম সিকোয়েন্সিংয়ের নেতৃত্ব দিয়েছেন ডক্টর সেজুতি সাহা। সিকোয়েন্সিংয়ের সম্পূর্ণ কাজটি প্রতিষ্ঠানটির ঢাকা ল্যাবে করা হয়েছে। শীঘ্রই আরও অনেকগুলো ভাইরাস যেন নমুনাগুলো থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাসগুলো কোথা থেকে এসেছে, ট্রান্সমিশন প্যাটার্নগুলো কী, এবং বাংলাদেশে কীভাবে কীভাবে ছড়াচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত এক তরুণীর শরীর থেকে গত 18 এপ্রিল নমুনা সংগ্রহ করে তা থেকেই করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স শনাক্ত করে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণ বিতরণের শৃঙ্খলা আনতে মোবাইল ফোনে বিশেষ কোড ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে আজ দায়িত্ব বুঝে নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। করোনা ভাইরাসের প্রভাবে নগরের শপিং মল বন্ধ রাখার বিষয়ে আগামী সপ্তাহে দোকান মালিক সমিতির সাথে বৈঠক করবেন বলে জানান তিনি। বিস্তারিত নিয়াজ্জামান সজীবের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলতি মেয়াদে মেয়রের দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবার কোনো আনুষ্ঠানিকতা ছিল না দায়িত্ব গ্রহণের। দুপুরে নগরভবন থেকে অনলাইন প্রেস ব্রিফিং করেন তিনি। ব্রিফিংয়ে মেয়র বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি সমস্যা এবং ত্রাণের সুবিধা পেতে চালু করা হয়েছে ডেনসিসের হটলাইন সেবা। ডেঙ্গু মোকাবেলায় মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার কথা বলেন মেয়র আতিক। ডেনসিসিতে বসবাসকারী যে কোনো ব্যক্তি হটলাইনে কল করলে দ্রুততম সময় ওই স্থানে মশার কীটনাশক ছিটানো হবে। এছাড়া নগরীর যে কোনো সমস্যা এবং অভিযোগ 333 হটলাইনের নম্বরে কল করে জানতে পারবেন। হটলাইন সেবার ফলে আমরা তাৎক্ষণিকভাবে নাগরিক সুবিধা নিশ্চিত ব্যবস্থা নিতে পারব। এবং গত 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন আতিকুল ইসলাম। গত 27 ফেব্রুয়ারি শপথ নেন তিনি। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে গাজীপুর। করোনা ভাইরাসের কারণে জেলাকে লকডাউন ঘোষণা করা হলেও ঘরের বাইরে চলে আসছে মানুষ। কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও সরকারি ছুটি বাতিল করা হয়নি। সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ থাকলেও বিভিন্ন শপিং মল সহ সব দোকানপাটই খুলে দেওয়া হচ্ছে। মানা হচ্ছে না সামাজিক ও শারীরিক দূরত্ব। গণপরিবহন না চললেও রিক্সা, অটোরিকশা, ট্রাক, পিক আপ, প্রাইভেট কার ও মোটরসাইকেলে যাতায়াত করছে মানুষ। এ অবস্থায় অন্তত 15 দিন শতভাগ লকডাউন চান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। আর সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে দোকান পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা প্রত্যেকটা মার্কেটে যাচ্ছি, সেই মার্কেটে গিয়ে মার্কেটের পরিচালনা পরিষদের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমরা সরকারি বিধিগুলো স্মরণ করিয়ে দিচ্ছি,
এবং প্রত্যেকে যেন সেই বিধিগুলো যথাযথভাবে পালন করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। শত শত মিল ইন্ডাস্ট্রি খুলে দেওয়া হয়েছে এবং আংশিক মার্কেটও চলছে, সেইভাবে যদি এবং করোনা ভাইরাস যেভাবে প্রবেশ করছে বিভিন্ন থানা ওয়ার্ডে, যদি আমরা শতভাগ লকডাউনে না যেতে পারি তাহলে আমাদের সামনে ঈদ, এই ঈদের সময় অথবা ঈদের আগে পরে একটি ভয়াবহ অবস্থা ধারণ করার মতন আমরা অবস্থা মানে আইডিয়া করতে পারছি। সেটা যদি আমাদের এইখানে আমরা যদি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সকল পর্যায়ের সরকারি এবং বেসরকারি সবাই যদি একসাথে মিলে আমরা শতভাগ অন্তত 10-15 দিন লকডাউন দিতে পারি, তাহলেই অন্তত মানুষ নিরাপদে থাকতে পারবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাস এখন ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া এবং ব্রাজিলে। একদিনে 10,000-এরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে রাশিয়ায়, আর ব্রাজিলে গত 24 ঘন্টায় মারা গেছে 8 শতাধিক লোক। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন 42,61,000-এরও বেশি মানুষ, মারা গেছে প্রায় 2,92,000। রিপোর্ট করছেন এস এম আশরাফ। Russia has been on a strict lockdown since late March. ঠিক এক মাস আগে কি ঘটেছিল? এপ্রিলের এই তারিখে সারা বিশ্বে একদিনে 50,000 মানুষের দেহে এই রোগ ধরা পড়ে। করোনার প্রকোপ কমছে বলে যারা ধারণা করছেন, সবশেষ তথ্য তাদের ভুল প্রমাণ করছে। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন 83,000-এর বেশি মানুষ। সারা বিশ্বকে যখন এই ভাইরাস কাঁপিয়ে দিচ্ছিল তা দেখেও যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এখন তাই প্রতিদিন 10,000-এরও বেশি মানুষ সেখানে আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 2,32,000-এর বেশি মানুষের শরীরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দফায় দফায় তার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে দিয়ে যাচ্ছেন দিক নির্দেশনা, তাতেও কমছে না হাসপাতালমুখী মানুষের মিছিল। ব্রাজিল যেন নিরুপায় হয়ে এই ভাইরাসকে আলিঙ্গন করেছে। মানুষ বাঁচাবে নাকি অর্থনীতি, এ দোটানায় পড়ে তারা কঠোর অবস্থানে যেতে পারেনি শুরু থেকেই। এ পর্যন্ত সেখানে 12,000-এর বেশি মানুষ মারা গেছে। গির্জাগুলোতে ধর্মযাজকরা ভিডিও কনফারেন্সে বলে যাচ্ছেন বাসা থেকেই প্রার্থনা করতে। ইউরোপে মৃতের সংখ্যা স্পেনকে ছাড়িয়ে গেছে ফ্রান্স, যদিও দৈনিক মৃত্যুহারের সংখ্যা কমছে স্পেন, ইতালি এবং যুক্তরাজ্যে। করোনা বিদায় নিয়েছে ভেবে দক্ষিণ কোরিয়া কিছুটা শিথিল ভাব দেখিয়েছিল, তাতে নাইট ক্লাবে যাওয়া 120 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই মহামারীর দ্বিতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা এখন সিউল। জিলিন প্রদেশে 6 জনের দেহে এ রোগ শনাক্ত হওয়ায় চীনা সরকার লকডাউন আবারও কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে সেখানে। এস এম আশরাফ, এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আশুলিয়ায় রঙিন মাছ চাষ করে ভাগ্য বদলেছে বেকার যুবক রাজু আহমেদের। তিনি বাণিজ্যিকভাবে চাষ করেছেন রঙিন মাছ। বিশেষ পদ্ধতিতে উৎপাদন করা কমেট, কই, কার্প, গোল্ডফিশ সহ 15 প্রজাতির রঙিন মাছ তার হ্যাচারিতে রয়েছে। এসব মাছ সাভার ও আশুলিয়ার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে হাট বাজারে বেচাকেনা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তিনি। এই অবস্থায় অনেক মাছ মরে যাচ্ছে। কয়েক মাস আগে একটি এনজিও থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকায় হ্যাচারি তৈরি করে মাছ চাষ শুরু করেন রাজু। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। তামিম ইকবালের লাইভ আড্ডায় আজ আসছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে মুশফিকুর রহিম, মাশরাফি বিন মোর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ সহ বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে ফেসবুক লাইভ আড্ডায় আয়োজন করেছিলেন দেশসেরা এই ওপেনার। এবারই প্রথম তাতে কোনো বিদেশি তারকা যোগ দিচ্ছেন। রাত 10:30 ফাফ ডু প্লেসিসের সাথে ক্রিকেটের ভেতরের খবর জানাতে হাজির হবেন তামিম। আগামী শুক্রবার ভারতীয় ব্যাটিং জিনিয়াস রোহিত শর্মাকেও নিজের এই আড্ডায় আনার ঘোষণা দিয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।